আগে ভাগে 24 নিবেদন করছেন এমজি কার সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ পুলিশি কর্মীদের হাতে বিতরণ করলো হাজারটি গরম জলের ফ্লাস্ক। বিহার রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা। নদীতে স্নান করতে এসে তলিয়ে গেলেন ষাটোর্ধ এক বৃদ্ধ। শিলিগুড়ি মাটিগাড়া একটি বেসরকারি হাসপাতালে একাধিক দাবিতে কর্মীদের বিক্ষোভ। কোচবিহারে আবারও করোনা আক্রান্ত হল 42 জন। মধ্যমালাবুতে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক যুবকের। জোরপাটকি গ্রাম পঞ্চায়েতে নির্মমানের কাজের অভিযোগে রাস্তায় কাজ আটকালেন বাসিন্দারা। হাতিরানা ফালাঘাটা ব্লকের তাসাটি চা বাগানে বুদ্ধিমান লাইন ও জিরোকি লাইন। করোনা সংক্রমণ রুখতে 4 দিনের বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মেকলিগঞ্জের ব্যবসায়ী সমিতি। কোচবিহার খাগড়াবাড়ি চৌপতিতে মালবাহী লরি ও বিএসএফ এর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। মালদায় চা চক্রে দিলীপ ঘোষ। দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতিকে দেওয়া হল সম্বর্ধনা। ফালাকাটায় কাদম্বিনি চা বাগানে করোনা প্রতিরোধে ভেষজ গুণাগুণ নিয়ে আলোচনা। উত্তর দিনাজপুর তালবাড়ি সুতরাকা আদিবাসী সংঘের পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবস পালন। তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মারুগঞ্জ এলাকায় কৃতীদের সম্বর্ধিত করল সিপিএম এর গণসংগঠন সমূহ।